नमस्कार दर्शक, আমরা এই মুহূর্তে একেবারে জনতার রায়, যাকে বলে একদম গ্যাসুট লেভেল থেকে জনতার রায়। মানুষ কি চাইছে? সামনে পঞ্চায়েত নির্বাচন 2018 থেকে 2023, এই 5 বছরে তৃণমূল সরকার কি কাজ করেছে, কি কাজ হতে চলেছে, তারা মানুষ কি চাইছে, সেই মানুষের দরবার নিয়ে আমরা হাজির হয়েছি পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতে। সেই পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতে চলছে মিলন উৎসব বিভিন্ন জায়গায়। এই মুহূর্তে আমি রয়েছি একটা সংখ্যালঘু সম্প্রদায়ের যেখানে বাস সেই জায়গায় রয়েছি। সেই সংখ্যালঘু সম্প্রদায়কে বলা হয় ভোট ব্যাংক। এই সেই ভোট ব্যাংক কে বারবার সংখ্যালঘু সম্প্রদায়কে মাথায় রেখে তৃণমূল যে ভোট পেয়ে এসছে, অর্থাৎ এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কতটা পরিষেবা পাচ্ছে, তাদের কি কথা, তাদের মনের কষ্ট, তাদের কি চাহিদা, সবটাই তুলে ধরতে আমরা এসে পৌঁছেছি এই পিয়ারাপুরের সতীপীর স্থান এলাকায়। এখানকার প্রভু মানুষের রায় আমরা নেব, শুনে নেব ওনাদের মনের কথা, আমরা পৌঁছে দেব ঘরে ঘরে। দেখছি আপনারা এখানে মিলন উৎসব ছিল, মিলন উৎসব আর কিছুদিনের মধ্যে পঞ্চায়েত ভোট। আচ্ছা, সেই পঞ্চায়েত ভোটে কাকে চাইছেন, কোন দলকে আপনারা নির্বাচন করতে চাইছেন, যারা আপনাদের 5 বছর পরিষেবা দেবে বলে মনে করছেন, আপনাদের পাশে থাকবে? আমি বেঁকে গেছি। শাহাবুদ্দিন মোল্লাকে চাইছেন, ওনাকে 5 বছর পাবেন? আশা করি পাবো। উনি কাজ করবেন আপনাদের হয়ে? কেন করবে না, নিশ্চয়ই করবেন। তৃণমূল কংগ্রেসের শাহাবুদ্দিন দাকেই চাই, শাহাবুদ্দিন দাকেই চাই। উনি আমার অনেক কাজে এসেছে, যখন ডাকি তখনই উনি আসেন, খুব ভালো লাগে, শাহাবুদ্দিন দাকেই চাই। নির্বাচন বিজেপি আছে, আইএসএফ আছে, তৃণমূল কংগ্রেসও রয়েছে, তো সেই জায়গায় কোন দলকে চাইছেন? টিএমসি। কেন টিএমসি? কে টিএমসি তে এত দুর্নীতি, মানুষের পাশে আছে, এত দুর্নীতি করছে যে মানুষের পাশে আছে সবসময়। টিএমসি এলে আপনাদের কাজ করবে? একদম না। পেয়েছেন? না। আবেদন করেছেন বয়স্ক? হ্যাঁ আবেদন করেছি। সামনে তো পঞ্চায়েত নির্বাচন, কি চাইছেন? যেটা করি সেটাই তো চাই। কি কোন দল করেন? আমরা তো জানি না কোন দল করেন আপনি। তৃণমূল যেটা করি তৃণমূল করেন। তৃণমূলে এখনো তৃণমূলের উপর ভরসা আছে? হ্যাঁ ভরসা আছে। পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। নিয়মিত টাকা ঢুকছে? হ্যাঁ, এই মাসে দুদিন আগেই টাকা ঢুকেছে। সামনে তো পঞ্চায়েত নির্বাচন, আপনি একটা মহিলা হিসেবে কোন দলকে চুজ করতে চান? আমি তো টিএমসি। পঞ্চায়েত নির্বাচন সমস্ত রাজনৈতিক দলের মধ্যে টিএমসি দুর্নীতি করেছে দেখা যাচ্ছে, মহিলা হিসেবে আপনি কাকে চুজ করতে চাইছেন? যে দেখছে তাকে তো আমরা দেখছি আপনাদের, আমি তো সেটা জানি না। তৃণমূল আমাদের দেখছে, তৃণমূল কি আমরা দেবো? তৃণমূল কেন ভোট দেবেন? দিদি সব দিকেই দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, বাদকা বাতা দিচ্ছে, সব কিছুই দেওয়া হচ্ছে, রাস্তাঘাট তৈরি করছে, এই সবের জন্যই উৎসব। আপনাদের তৃতীয়বারের জন্য উৎসব হচ্ছে মিলন উৎসব, সেই মিলন উৎসব থেকে একেবারেই বিজেপিকে নিশানা করতে ছাড়লেন না, তার সাথে সাথে সিপিএমকে নিশানা করলেন, কি বললেন? এটা যেহেতু আমরা মিলন উৎসবের মাধ্যম দিয়ে মানুষের কাছে পৌঁছাতে চাইছি, মানুষ আমাদের তাকে সাড়া দিচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে আমাদের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি যেভাবে আমাদের নির্দেশ দিয়েছে, আমরা ময়দানে নেবে দেখছি মানুষ মমতা ব্যানার্জির সাথেই আছে, মমতা ব্যানার্জি কি ভালোবাসে, যার জন্য ডাকে মমতা ব্যানার্জি ডাকে, আজকে সবাই এসে উপস্থিত হচ্ছেন। আপনাকে দেখা গেল একেবারে হুঙ্কার দিতে স্টেজ থেকে, এই সামনেই যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে আপনাকে হুঙ্কার দিতে দেখা গেল যে এই এলাকায় কেউ যদি দাঙ্গা লাগায় আমি সেটা বুঝে নেব, নিজের রক্তবিন্দু শেষ রক্তবিন্দু দিয়ে বুঝে নেব। হ্যাঁ এটা বলেছি, এটা বলেছি, কেন ওরা যেভাবে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে, আমার পিয়ারাপুর পঞ্চায়েত খুব শান্তপ্রিয় এলাকা, এখানে যদি কেউ দাঙ্গা করতে আসে আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না। আমাদের যারা তৃণমূল কংগ্রেস কর্মী আছে, সাধারণ যারা মানুষ, যারা পাবলিক আছে, তারা রুখে দাঁড়াবে। দাদা এটা কি একেবারে সরাসরি পঞ্চায়েত ভোটের আগে নির্বাচনের প্রাক্কালে ভোটেরই প্রচার শুরু করে দিলেন এই মিলন উৎসবের? দেখুন আমরা ওই রাজনীতি নিয়ে আমরা ছেলেখেলা করি না, আমরা ওই রাজনীতি করি না, আমরা মানুষের পাশে থাকতে চাই, মানুষের রায় আমরা জানতে চাই যে মানুষ কি রায় দেবে,
তার জন্যই আমাদের মিলন উৎসব। মানুষ আমাদের ভালো সাড়া দিয়েছে ও দিচ্ছে, আমাদের আরও বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আছে, আমরা সেইভাবেই আমরা প্রস্তুতি দল থেকে নিয়েছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অর্ডার করেছে, মণি সাময়ী আমাদের অঞ্চলের প্রেসিডেন্ট, উনি সেইভাবে প্রোগ্রাম কোনো সাজাচ্ছে, আমরা আসছি। আমাদের জেলা সভাপতি ও চাপদানির বিধায়ক অরিন্দম গুঁই আছে, উনি সবসময় আমাদের পাশে আছে। পিয়ারাপুর পঞ্চায়েতকে যাতে আরও উন্নত মানের করা যায়, উনি ওনার তহবিল থেকে এখন পর্যন্ত প্রায় 30 লক্ষ টাকা দিয়েছে, আমরা বিভিন্ন কাজে হাত দিয়েছি। আর অ্যাম্বুলেন্স পিয়ারাপুর পঞ্চায়েতে উনি দিয়েছেন, সামান্য কিছু পেপার এদিক ওদিক হওয়ার জন্য অফ হয়ে আছে, ওটা খুব তাড়াতাড়ি আমরা হ্যান্ডওভার পাবো।